মাতারা ঘোগি বাস বিশত Yeah.
ভক্তি করবে জগতে পোতে পোতে সর্ব সগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে
জয় গুরু নমস্কার। সমেত মা মনসার লীলা কীর্তন পিপাসু ভক্ত বিন্দুগণ, যিনি নারায়ণ সর্প কারণের কারণ দিয়েছেন বিধান, গণেশ ঠাকুর হলো আমাদের সনাতনের 33 কোটি দেবতার প্রধান। তাই আমাদের যে কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘট স্থাপন করতে হয়। তদ্রূপ মায়ের লীলা কীর্তনের সর্বপ্রথম গুরুর নির্দেশে আমাদের গণেশের বন্দনা গাইতে হয়। তাই হলো গুরু বন্দনা, দেবী আহ্বান, এবার শুরু হচ্ছে গণেশ বন্দনা, তারপরেই মায়ের বন্দনা করেই শুরু হবে অভিনয় পর্বমালা। তাই শুরু করতে চলেছি গণেশ বন্দনা। ও বন্দে গণপতি, ও তুমি দেবে মনোমাঞ্চ পূর্ণ করে দেন। বা বাবা ওরে গণেশ বন্দনা কালে করে
দান পর্বমালা কি শেষ হয়ে গেল নাকি? মাত্র কয়েকজনে শুধু মায়ের ভক্ত এসে করে যায় দান, আপনারা কি কিছু দান করবেন না মায়ের কাছে? আত্মসমাপন করুন, মায়ের কাছে এসে আত্মসমাপন করুন, কারণ বর্তমান আমার এই মা মনসাই হলো শ্রেষ্ঠ দেবী। যত দেবতা দেবী রয়েছে সবাই নিদ্রিত, বর্তমান জাগ্রত হলো আমার মা পদ্মাবতী। তাই আপনারা যদি মায়ের নামে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারেন, আশা করি আমার মা মনসা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে। অর্থাৎ যদি মায়ের জন্য আপনারা হাঁটু জলে নামতে পারেন, মা অবশ্যই আপনাদের জন্য সাঁতার জলে যাবে। যাদের মন চাইবে দান করবেন, মন না চাইলে দান করবেন না। এদিকে যিনি মাইক সার্ভিসম্যান দুর্গাবাবু, তিনিও করে গেছে 10 টাকা দান। মায়ের কাছে কামনা করি ওনার ব্যবসা বাণিজ্য যেন এইভাবেই চলে, সব জায়গায় গিয়ে যেন সুন্দর সাউন্ড দিতে পারে। এদিকে আরো কয়েকজন মায়ের ভক্ত এসে করে যায় দান, মা মনসা যেন ভক্তের বড় বাঞ্ছা পূর্ণ করে দেন। ওরে ধন্য ধন্য দাতা ছেলে, দান করিলে অগো সবাস তোলে, তুমি প্রভু পার্বতী না। গণেশ বন্দনার সময় স্বয়ং আমাদের যে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তিনি আমাদের ডাকে চলে এসেছেন। সিদ্ধিদাতা বুঝো, বুঝো না গণেশ ঠাকুর, কিন্তু ওর সিদ্ধিদাতা নাম কেন হলো? অসাধ্যকে সাধন করেছিল বলে তার নাম সিদ্ধিদাতা। ওই জন্য এনার পুজো বাড়ি বাড়ি হয় না, প্রত্যেকটা দোকানে দোকানে হয়। তো যাই হোক, গণেশ ঠাকুর বাবা এসেছে যখন ভালো কথা, তোমার গুণগান করছি, কেমন? তাহলে তোমার গুণগানের সময় তুমি একটু বলবে। হ্যাঁ, বলছিলাম গণেশ ঠাকুর, আজকে তোমার আরতি বন্দনা গাইছি বলে স্বর্গ হতে নেমে এসেছো, তবে কি কলা খাবে? কলা খাবে না, তাহলে কি আরতি নেবে? ওগো, আজ আমাদের গণেশ ঠাকুরে আরতি বন্দনা গাইছি বলে স্বয়ং স্বর্গ হতে গণেশ ঠাকুর নেমে এসেছে, তাই আমরা সকলে মিলে গণেশ ঠাকুরের আরতি করব। বেশ বেশ বেশ, কেমন? ওরে
জগত জীবন গায়ে বন্দিলাম গণ সাই ভুল হলে করিবে গণেশের আরতি ও মায়ের বন্দনা গেয়ে শোনাচ্ছেন দুলাল কর্মকার। শুনুন ওনার মুখে মায়ের বন্দনা। ওই আমরা গণেশের আরতি করি, মায়েরা দেবেন হলো সেই ঘটের মধ্যে তুমি প্রবেশ করো। কেমন নমস্কার, শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াসু ভক্ত বিন্দুগণ, সর্বাগ্নি সবাকারী চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদেরই চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করব মায়ের গুণগান। তাই সর্বপ্রথম আমরা মাকে ঘটে স্থাপিত করেছি, অতঃপরে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আরতি বন্দনা আমরা গাইলাম। এ হচ্ছে মায়ের গান, মায়ের বন্দনা গাইতে হয়। তাই ছোট্ট করে আপনাদের সম্মুখে মায়ের বন্দনা গাইয়ে আমরা আমাদের অভিনয় শুরু করব। তাই মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদেরই চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আমি শুনেছি যে যেখানে হয় নাকি দশজনের আগমন, সেখানে হয় এক নব বৃন্দাবন, আর সেই বৃন্দাবনও মাঝে অবতীর্ণ হন গোলোক বিহারী হরিনারায়ণ, আর এই বৃন্দাবনও মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব। আপনাদের অনন্ত গুণ, গুণের সীমা নেই। তাই আমি শুনেছি মহতের পরম গুণ নাকি ক্ষমা, প্রত্যেককে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে ধারণ করেই আজকে
শুরু করছি মায়ের গুণগান, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের বন্দনা। ওরে আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নি বাস আর জরৎকার মনের পথে মাগ মন সাথে বিনম ও মা গো জয় জয় ও মা মনসা মা গো জয় বিশ্ব হরি গো আজি বন্দনা করিলা ও মা গো তোমার যুগল চরণে জয় জয় ও মা মন নমোষিতে মনসা দেবী নম নারায়ণী নারায়ণী অধম জনে পরকে পাপি জয়া ব্রাহ্মণী ও গো নম বন্দি নম মাগ নম নারায়ণী নারায়ণী তোমার গুণ গাইব মোরা লুটাই ধরণী সম্মুখে আবার যেন দানের কথা উচ্চারণ করলাম। কেন করলাম জানেন মা? কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বা শুনে পদ্মার গীত নরকেতে কুম্ভ পাকে হয় সে পতি। তাই মা মনসা গান শ্রবণ ও দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া শুষিত চামড়ের বাতাস নিতে হয়। কেন নিতে হয় জানেন? এই চামড়ের বাতাস নিত স্বর্গের দেব এবং দেবীরা। কেন নিত? যে এই চামড়ের বাতাস নিতে গেলে নাকি তাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। আর আমরা তো নরলোক, রক্তে মাংসে গড়া মানুষ, আমরা যদি একচিত্ত এক মনে মায়ের নামে রত্ন দান করে শুষিত চামড়ের বাতাস নিতে পারি তাহলে আমরা অনেক রোগ শোক থেকে মুক্তি পাই। আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। আর কেন জানো? আমরা শুনেছি এই মানব জনম নাকি বড় দুর্লভ জনম। আমরা এও শুনেছি
যে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর নাকি হয় একবার মানব জন্ম। তাই এই মানব জন্ম পেয়ে তার ধ্যান করতে হয়। কেননা আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম খালি হাতে এসেছি, যেদিন যাব সেদিন আমরা খালি হাতেই ফিরে যাব। যেটুকু আমরা দান করবো সেটুকুই আমাদের জমা থেকে যায়। তাই আপনাদের জোরপূর্বক বলবো না, যাদের বাসনা এই মায়ের বন্দনাকালে কিন্তু দান করতে হয়। তাই দেখি কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী মা বা বাবা নেই, সে মায়ের বন্দনাকালে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই শোষিত চাপড়ের বাতাস নেয়। তাই দেখি কোন মায়ের ভক্ত আছে, তাই কি বলে জানো, উগতানে তেতুর গতি হরে শাস্ত্রে প্রমাণ, আমি ওগো গাই ওগো গতি বলি ওই আজি বিশ্ব বাহনে ভক্তি দেব পঞ্চান সে ঠাকুরের চরণে দে জানালাম রত্ন করে দান শঙ্খ সিঁদুর লাগবে বোঝাই দয়াল ভগবান। আস্তে এদিকে ভক্তিমতী মা এসে মায়ের হাত মায়ের নামে 80 টাকা করে গেছেন দান। ওই ভক্তিমতী মায়ের যেন দানে বিফলে না যায়, এ দান আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মঙ্গলময়ী মায়ের কাছে আশা রেখে যাই। যেসব ভক্তিমতী মায়ের এসে রত্ন করে গেছে দান, তাদের হস্তের শাখা সঙ্গে শ্রীমন্তের সিঁদুর যেন চির অক্ষয় অমর হয়। আমি ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করব, তারা যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, এটুকু আমি ঠাকুরের কাছে বিনতি রেখে যাই। তাই ভক্তিমতী মাটি দেখো রত্ন করে দান, শঙ্খ সিঁদুর লাগবে বোঝাই দয়ালে ভগবান। বাহনে বন্দি দেব গজান সে ঠাকুরের চরণে দে জানালাম প্রণাম। আস্তে এদিকে মায়ের এক পরম ভক্ত গো, সে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছেন মায়ের গুণগান। সেই পবিত্র স্থান আর তার পবিত্র হস্তে মায়ের আসরে রত্ন করে গেলেন দান। অমূল্য বাবু হাই তার নাম, জানি না তার কোথায় বাসস্থান। তাই দান যেন সেই ভক্তের বিফলে না যায়, আমি ঠাকুরের চরণে পৌঁছে দিয়ে ঠাকুরের কাছে আশা রেখে যাই, ওই অমূল্য বাবুর যেন মন আশা পূর্ণ হয়। বেশ বেশ, ওই অমূল্য বাবুর নামটি দেখো শুনতে লাগে ভালো, বামনসর নামে আজি দান করে গেল। এইদিকেতে মায়ের ভক্তরা রত্ন করে ফেরি, সুখেতে রাখিবে তাদের দেবী বিশহরি।
পারে মুশিক বাহনে ভক্তি দেব গজান ময়ূর পৃষ্ঠে ভক্তি লাভ কার্তিক রাজ আসতে এদিকে এক শিশু ভক্ত দুই শিশু ভক্ত যেন মায়ের আসরে রত্ন করলো দান তাই তো এই শিশু ভক্তদের করি আমি আশীর্বাদ প্রদান তারা যেন লেখাপড়া শিখে হয় বিদ্যান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের সমাজের বুকে একজন হয়ে দাঁড়াক এটুকু আমি মায়ের কাছে কামনা রেখে যাই বেশ ওগো শিশু ভক্ত হইয়ে দেখো রত্ন করে দান লেখাপড়া শিখে তারা হইবে পিতা সারি সারি রত্ন করে ফেরি সুখেতে রাখবে তাদের দেবী সোহরি হইয়াবার শিষ্যের বাহনে ভক্তি দেবী ভগবতী সে দেবীর চরণে দেহে হংসের বাহনে ভক্তি দেবী সরস্বতী সে দেবীর চরণে দে আবার মুশিক বাহনে ভক্তি দেব গজন ময়ূর পিষ্ঠে ভক্তি লামহ কার্তিক রাজ মায়ের কাছে কামনা রেখে যাই যেদিন সুজন বাবু বিয়ে করে করবে সেদিন যেন একটা লাল টুকটুকে বউ পান কেমন ওগো সুজন বাবুর নামটি দেখো শুনতে লাগে ভালো Thank you.
ঈশ্বর মাঝে ভক্তি যতই আমি ওয়োগ ভক্তে চরো আর সবকারী চরণে আমি যোগ ওয়াজি জানালাম জয় ওয়াজি জগত জীবন গানে গাই বন্দে বিশ্ব হরি সবাই দাও বই উলুরি ধরি দর্শক মণ্ডলী।